आधिकारिक बृंद एवं हमारे प्रिय सांबा बंधु सबाई के हार्दिक अभिनंदन और शुभेच्छा जाना चीखने आज के विभिन्न बेनिफिशियारि कथा बोले तब अत्यंत भलो लगे वे कथा बोलाते बड़ी लगे एवं जे भावारा उत्फुल्ल माननीय प्रधानमंत्री जी एवं हमारे त्रिपुरा सरकार जे सब बेनिफिशियारि स्कीम उनारा पे कथागुलारा लिखे मानुषे इंग्रेजी कथा फेस इज द इंडक्शन माइंड बोलार जो धरन एवं जे भाव मन थे कथा बोलते बोझा जा अत्र एलिका जरा जरा बेनिफिशियारी बेनिफिट पे तारा अत्यंत खुशी सवार साथे कथा बोला सम्भव ना क्योंकि अपना एक बात जो चिंते बुझते सबाने माँ बोन आज सबाई समस्त भाव ठीक उठे चाहिए ये बुझा जाए मानुष समस्त जगह माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी और त्रिपुरा सरकार डबल इंजिन सरकार तरह पूर्ण समर्थन रही सरकार हमारा चेष्टा कर मानुषे जे समस्या से समस्यागुलो के एड्रेस करा एवं तारे हमारा एकमत हुई ताकि निरसन जो उद्योग हमारे माननीय प्रधानमंत्री जी करें और हमारे सरकार करें से ही विषय क्या कर विधानसभा मध्य हमारे माननीय फिनान्स मिनिस्टर प्राय 27,000 करोड़ बजेट पेश कर इंफ्रास्ट्रक्चर डेवलपमेंट करार्ट बिराट अंश ये रखा हुआ है हमें बार बार बोली तरी इंफ्रास्ट्रक्चर तो डेवलप ना हो तरह बाहर थे जरा इन्वेस्टर्स त्रिपुरा जरा इन्वेस्टर ता क्यों से उत्साहित हमें हमारा से क्षा कर प्राय प्रकल्पगुलो लिखे अनेकगुल विषय रेखे जेमन जो बुधवार सकाल बल्ले सारा त्रिपुरा थी मुख्यमंत्री समावेश बहु लोग आसें बसिभाग क्षेत्र देखी स्वास्थ्य जो विषय स्वास्थ्य समस्या नहीं प्राय 99.9% लगे स्वास्थ्य समस्या नहीं तो से जगह एबार प्राय 59 करोड़ रेखे अर्थ बचरे कारण आप जानी प्रधानमंत्री जे आयुष्मान भारत एत बड़ एक प्रकल्प प्रधानमंत्री जी रेखे से प्रकल्पे जरा कवर हो तरह एक बृहत अंश क्योंकि कवर पान 4.7 लाख मानुष से कवर है तरह आप 59 करोड़ आप रेखे जाते आप सबाई मुख्यमंत्री नाम दिए जनआरोग्य योजना से करते बजे से रेखे एक विशाल विषय सबाई जाते स्वास्थ्य जो समस्या नहीं आसें अने के टा पसार जो ठीक ठीक भावे तेरे चिकित्सा कराते पर तो विषय हमें जो अर्थमंत्री साथ कथा बोले उन्नी कजेटे रेखे मुख्यमंत्री दक्षता उन्नयन प्रकल्प से रेखे मुख्यमंत्री सैटेलाइट टाउन डेवलपमेंट प्रकल्प से रेखे मुख्यमंत्री नगर उन्नयन प्रकल्प स्कॉलरशिप फॉर अचीवर्स टुवर्ड्स लर्निंग से रेखे राज्य कर्मचारी स्वार्थे
রাজ্য সরকারের তরফে যে এমপিএস যেটা 10% আমাদের দিতে হবে সেখানে এবার সেটাকে বাড়িয়ে যখন 4% আর বৃদ্ধি করেছে 14% 100টি যেটা বিএসসি উপস্বাস্থ্য কেন্দ্র আমরা নির্মাণ করেছি। আমরা সবাই জানি যে ত্রিপুরাতে এই যে ড্রাগ এডিক্টেড আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে সে ড্রাগ এডিক্টেড আমরা দেখতে পাই এবং তাদের ঠিকভাবে চিকিৎসা কেন্দ্র না থাকাতে এই বাজেটে আমরা একটা ডিস্ট্রিক্টে একটা 100টি এই 8 জেলায় 50 সদস্য বিশিষ্ট এই নেশামুক্তি কেন্দ্র আমরা রেখেছি যে এডিকশন সেন্টার। আমরা মুখ্যমন্ত্রী ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম সেটাও আমরা রেখেছি, আকাঙ্ক্ষা প্রকল্প। তাছাড়া ফাইবার টু দ্য হোম 300টি গ্রাম পঞ্চায়েত এবং যে আমাদের পিসিগুলো আছে সেখানে ওয়াইফাই ব্যবস্থা বা সেখানে আমরা রেখেছি। তাছাড়া 4টি যে মোটর স্ট্যান্ড নতুন মোটর স্ট্যান্ড সেই ব্যবস্থা আমরা রেখেছি, খুব অসুবিধা হয় সেই জায়গায়। তাছাড়া ট্রান্সপোর্ট কমিশনার অফিস ও পরিবহন দপ্তরের কার্যালয় সেগুলো নির্মাণের আমরা ব্যবস্থা আমরা রেখেছি। আমরা মুখ্যমন্ত্রী জনজাতি কল্যাণ মিশন যেটা খুব ইম্পর্টেন্ট তার জন্য আমরা প্রায় 30 কোটি টাকা আমরা সেই ব্যবস্থা আমরা রেখেছি। বারবার বলা হয় যে জনজাতিদের জন্য কিছুই করা হয় না কিছুই করা হয় না, এবার আমরা জনজাতিদের জন্য যে টাকা আমরা বরাদ্দ রেখেছি সেটার একটা আমি আপনাদের সামনে রাখতে চাই যে কি পরিমাণে আমরা জনজাতিদের উন্নয়নে আমরা কাজ করি। আমরা আগরতলা মহিলা কলেজে ফটিকের আম্বেদকার কলেজ ও ঘণ্টা দুইশা সরকারি ডিগ্রি কলেজে যে 3টি নতুন এসটি কলেজ হোস্টেল নির্মাণ করা হয়েছে। আগরতলা মেলার মাঠে কুমারী মধুদিন রশ্মি এবং দক্ষিণ ত্রিপুরায় সাপুরের কলাজোড়া ট্রাইবেল রেস্ট হাউস নামে 2টি নতুন উপজাতি রেস্ট হাউস চালু হয়েছে। এবং আপনারা সবাই জানেন যে ত্রিপুরাতে প্রায় 1 লক্ষ যে স্কুল প্রায় 16টার মতো হয়েছে, এর মধ্যে 4টে চালু আছে। তো সেইভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে মার্গদর্শন সেইভাবে আমরা কাজ করে চলছি। আমরা জাতি এবং জনজাতি ওনাদেরকে একসাথে আমরা নিয়ে আমরা চলতে চাই। এবং আপনারা সবাই জানেন যে উপজাতি আগে উপজাতি দপ্তর উপজাতি দপ্তর আমরা উপজাতি বলে বলতাম, সেই জায়গায় আমরা এখন সেই দপ্তরের নাম পরিবর্তন করে জনজাতি কল্যাণ দপ্তর নাম পেয়েছি। আগরতলা বিমান বন্দর সম্পর্কে আপনারা সবাই জানেন, এতদিন ধরে সিঙ্গাপি যেটাকে আমরা ছোটবেলার থেকে আমরা জানতাম যে সিঙ্গাপি বিমান বন্দর এবং মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্যই সেটা সম্ভব হয়েছিল, ছোট্ট একটা বিমানবন্দর ছিল। কিন্তু আমরা এর আগে যত সরকার খালি অরণ্য রোদনই করত আর বলত যে ত্রিপুরার যে মহারাজারা কিছুই করেনি কিছুই করেনি এবং তাদেরকে সেইভাবে আমাদের সম্মান দেওয়া হয়নি, কিন্তু আমরা সেই মহারাজা যিনি ত্রিপুরার রূপকার আধুনিক ত্রিপুরার রূপকার বীর বিক্রমের মহারাজা বীর বিক্রম মাণিক্যের নামে আমরা এই যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তার নামকরণ করেছি। 19 আগস্ট আমরা সবাই জানি মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মদিন এবং সেটি সেই দিনটাকে আমরা ছুটি ঘোষণা করেছি। আমার বাড়ির সামনে আগরতলার যে 0 পয়েন্ট সে কামন চৌমুনিতে আধুনিক ত্রিপুরা রূপটা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের মর্মর মূর্তি সেই সেটা ওখানে বসানো হয়েছে। আমরা টিটিএবিসির নামকরণ ত্রিপুরাটি রোটারি কাউন্সিল করার জন্য রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত ক্রমে সেটা কেন্দ্রীয় সরকারের কাছে আমরা পাঠিয়েছি। টিটিএবিসির আমরা জানি যে মাত্র 28টা সিট আছে, তার আসন সংখ্যা আমরা 50টা বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকারের কাছে সেই প্রস্তাব আমরা পাঠিয়েছি। আপনারা সবাই জানেন এখানে অনেকে ভাতার কথা বলছেন, আমাদের সরকার যখন প্রথমে এলো প্রথমে সেই 700 টাকা থেকে 1000 করা হলো, পরবর্তী সময়ে
2000 টাকা আমরা ভাতা করে দিয়েছি এবং তাতে করে বহু লোক উপকৃত হয়েছে। আমরা যেটা উপজাতি এলাকা যে স্বশাসিত জেলা পরিষদে যে গ্রামীণ এলাকায় আমরা ব্লক কাউন্সিলের জন্য তার প্রস্তাবনা দিয়েছি। 12টি অ্যাসোসিয়েশনাল ব্লক যার মধ্যে আমরা তাদের রাস্তাঘাট থেকে শুরু করে হসপিটালের সুবিধা থেকে আরম্ভ করে তাদের যে স্পেশালি তাদের জীবনযাত্রার মান যাতে উন্নয়ন হয় এবং 8-10% বেশি যেন কাজ হয় সেই বিষয়ে আমরা আরও 12টি যে অ্যাসোসিয়েশনাল ব্লক সেইগুলোতে আমরা কাজ করছি। এখানে বোর্ডিং হাউস যে স্টাইপেন্ড আগে যারা